এই হলো আমাদের সুন্দর পৃথিবী, যা নীলগ্রহ নামেও পরিচিত। বর্ণে ও বৈচিত্র্যে এটি অন্যান্য গ্রহদের তুলনায় একটু আলাদা, তাই তো এই গ্রহেই উদ্ভব হয়েছে প্রাণের। আহা, কি অপরূপ শোভা এই গ্রহের, তাই না? কত কি পেয়েছি আমরা এখান থেকে, কত কি দিয়েছে আমাদের এই বসুন্ধরা। আমরা কি কেউ চাই যে এই ধরণী একদিন ধ্বংস হয়ে যাক? আমরা চাই বা না চাই, এই বসুন্ধরা তো ধ্বংসেরই সম্মুখীন। প্রকৃতি নামক ডাক্তার তো জবাব দিয়েই দিয়েছেন যে আর মাত্র কদিন। কি শিউরে উঠলেন, আর মাত্র কদিন? কদিন পরে কি ধ্বংস? না না, ধ্বংস নয়, কদিন পর হতে চলেছে সৃষ্টি। কি অবাক হলেন নাকি? এরই সত্যের সন্ধান করতে আসুন, দেখা যাক সৃষ্টি থেকে সৃষ্টি। এই রহস্যময় মহাকাশ সম্বন্ধে বলতে গেলে মহাকাশকে যেন আরো রহস্যময় লাগে। এই মহাকাশের উৎপত্তি সম্বন্ধে আছে ভিন্ন মতবাদ, এর মধ্যে ভায়োলেট বিগিনিং থিওরিটি জনপ্রিয়। এই থিওরিতে বলা হয়েছে, এক বৃহৎ বিস্ফোরণের ফলে আকাশের গ্রহ নক্ষত্রগুলি চারদিকে ছড়িয়ে পড়ে এবং মহাকাশের আকার বাড়তে থাকে। একে বিগ ব্যাং বলে। এর ফলেই নেবুলা বা নীহারিকা সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানীদের মতে আকৃষ্ট বর্ণময় এই নেবুলাগুলির মধ্যে রয়েছে আমাদের সৌরজগতের মতো কোটি কোটি সৌরজগৎ। আমাদের সৌরজগৎ যে ছায়াপথের মধ্যে রয়েছে তার নাম আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কি ওয়ে। এই আকাশগঙ্গা ছায়াপথের সৃষ্টি হয় আমাদের সূর্যের। সেই সময় সৌরজগৎ ছিল আদতে হাইড্রোজেন গ্যাস ও মহাজাগতিক ধূলিকণার আকারহীন মণ্ডল। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের রাসায়নিক বিক্রিয়া সবসময় চলছে সূর্যের ভিতরে। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই মণ্ডল থেকেই উৎপত্তি হয়েছে বিভিন্ন গ্রহ ও উপগ্রহের। একদা সূর্যের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণের ফলে সূর্যের কিছু অংশ ভেঙে গিয়ে সূর্যের চারিদিকেই ঘুরতে থাকে। এরাই পরে পৃথিবী ও সূর্যের অন্যান্য গ্রহে উন্নত হয়। সৃষ্টির সময় পৃথিবী ও অন্যান্য গ্রহগুলি ছিল আগুনের পিণ্ড। এই অগ্নিপিণ্ড গ্রহগুলি শীতল হতে লেগে গেল কয়েক কোটি বছর। শীতল হবার পরে পৃথিবীর পরিবেশ ছিল প্রাণের উদ্ভবের অযোগ্য। সারা পৃথিবীর বিভিন্ন জায়গা ছিল আগ্নেয়গিরিপূর্ণ এবং বাতাস ছিল মিথেন ও অ্যামোনিয়া গ্যাসে পূর্ণ। ধীরে ধীরে মিথেন ও অ্যামোনিয়া গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি হল নতুন যৌগের। পৃথিবী পরিপূর্ণ হয়ে উঠল জল ও বরফে। তখন বেশিরভাগ অঞ্চলে ছিল বরফে পূর্ণ। ধীরে ধীরে সাদা তুষারাবৃত বসুন্ধরা সবুজ বর্ণে পরিণত হল। আকাশের সৃষ্টি হল মেঘ। পরিবেশ পূর্ণ হল প্রাণের জন্য আদর্শ অক্সিজেনে। দুই মেরু প্রদেশ ও আরো কিছুটা অংশ ছাড়া পৃথিবীর বেশিরভাগ অংশই হল বরফ মুক্ত এবং পরিণত হল পরিপূর্ণ পৃথিবীতে। সৌরমণ্ডলে অন্যান্য গ্রহের তুলনায় পৃথিবীর অবস্থানটি ছিল প্রাণের উদ্ভবের পক্ষে আদর্শ। তাই তো সব গ্রহের মধ্যে পৃথিবীতেই হয়েছে প্রাণের উদ্ভব। বিজ্ঞানীদের মতে পরিণত হবার পর পৃথিবীতে হতে লাগল প্রবল ভূকম্পন, ফলে বিভিন্ন স্থলভাগ পরস্পরের কাছে সরে আসতে লাগল এবং দুটি স্থলভাগ জোড়ার মধ্যবর্তী স্থানে সৃষ্টি হল পাহাড় ও পর্বতের।